আসসালামু আলাইকুম এইচএসি পরীক্ষার্থীদের জন্য অথবা যারা ইন্টারে ফার্স্ট ইয়ারে আসো তোমরা তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ যারা সংখ্যা পদ্ধতির চাপ্টারটা নিয়ে খুব ভয় পাও তাদের জন্য খুব ইজিলিভাবে আমি তোমাদের এই সংখ্যা পদ্ধতির লজিক গেট তারপর ম্যাথ বিভিন্ন যেগুলো বাইনারি অকচাল এই জিনিসগুলো দেখাবো তা আগে যারা আমার ক্লাসগুলো করো নাই করে এসো আজকে আমি লজিক গেট সম্পর্কে ক্লাস করাবো সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারের একটা পার্ট আছে লজিক গেট তো এই লজিক গেট হলো প্রধানত চার প্রকার কি কি মৌলিক গেট সার্বজনীন গেট এক্সক্লুসিভ গেট এবং জটিল গেট যেটা বলি আমরা তো আজকে আমরা এই গেটগুলো থেকে মৌলিক গেটগুলো নিয়ে আগে আলোচনা করব তো তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখবে মৌলিক জিনিসটা কি একদম বেসিক বেস যে জিনিসটা সেটাকে আমরা মৌলিক বলি তো এই জায়গায় মৌলিক গেট এই মৌলিক গেটগুলো দিয়ে তুমি তোমার সার্বজনীন গেটগুলো করবা তারপর তোমার আরও যে এক্সক্লুসিভ যেই গেটগুলো আসবে সবগুলা এই গেটগুলোর উপর বেস করেই করা হবে এখন আসি আমরা এই গেটটা কি মৌলিক গেটটা কি এই গেটের কাজগুলো কি কি এই জিনিসগুলা তো এই মৌলিক গেট প্রধানত তিন প্রকার অর গেট অ্যান্ড গেট নট গেট এখন আমি এই জায়গায় জাস্ট একবার করে লাইন বলে যাব এবং প্রত্যেকটা গেটের আমি তোমার সার্কিট তারপর তোমার সত্যক সারণী এবং গেটগুলা একে তোমাদের দেখে দেও তো সম্পূর্ণ ক্লাসটা দেখবে কোনো টেনে দেখলে তোমরা বুঝতে পারবে না তো মৌলিক গেট প্রধানত তিন প্রকার কি কী অর্গেট অ্যান্ড গেট এবং নর্থ গেট এই কি কী গেটটা হলো তোমার যৌক্তিক যেই যোগের কাজগুলো করবে এই প্রত্যেকটা গেটের কিন্তু মেইন যেই তোমার যেই জিনিসগুলা সেটা কিন্তু কম্পিউটার কিন্তু জিরো এবং ওয়ান এবং ধরো বিভিন্ন সার্কিট যেগুলো বলো সবগুলাই কিন্তু বাইনারিতে জিরো এবং ওয়ান মানে কি শূন্য আর এক এই দুইটাই বোঝে তার মানে এই দুইটা এই গেট হলো তোমার যৌক্তিক যেই যোগগুলা সেই যোগগুলার কাজ করবে এই গেট এবং তোমার সার্কিটে দেখা দেখাবো যখন একে দেখাবো তখন বুঝবে অ্যান গেট হলো যেগুলো যৌক্তিক গুণের কাজ করবে সেগুলোকে আমরা কী বলবো অ্যান গেটের কাজ বলবো তারপর যেটা আসে নট গেট এটা হলো সম্পূর্ণ বিপরীত মনে করো এই জায়গার মধ্যে করা ইনপুট ওয়ান ঢুকলে আউটপুট জিরো আসবে তো আশা করি বুঝতে পারছো তো আমি এখন তোমাদের গেট অ্যান গেট এবং নট গেট আলদা আলাদা করে একে এবং সারণী সার্কিট সবগুলো একে দেখাচ্ছি তোমরা সাদা থাকো এখন আমরা অর্গেট দেখব অর্গেট কি এই অর্গেটটা কাজ করবে তোমার যোগ করবে যোগ নিয়ে কাজ করবে তার মানে কি অর্গেটের কাজটা হল তোমার যোগ করা ওকে তো আমি এই জায়গার মধ্যে এই এটা হলো অর্গিটের তোমার চিহ্ন তো এই জায়গার মধ্যে কথা আছে যে অর্গেট মানে এই গেটগুলা দুই বা তত দিক তোমার ইনপুট থাকতে পারে আমি এই জায়গায় দুটো করে ইনপুট দিয়ে দিছি দুটো করে ইনপুটের একটা উদাহরণ দিছি ইনপুট দুটোর বেশিও থাকতে পারে কিন্তু সর্বনিম্ব দুটো থাকবে ক্লিয়ার তো এখন দেখি এইটা হলো অর্গেটের চিহ্ন যেটাকে আমরা বলি এটা দ্বারা আমরা অর্গেট বুঝবো এই ধরো একটা ইনপুট এ আর বি এগুলার ইনপুট যতগুলাই থাকুক কিন্তু আউটপুট একটাই থাকবে দেখো এ আর বি ধরো এখানে ওয়ান গেল এখানে জিরো গেল এটা ইনপুট ঢুকলো ইনপুট ঢুকার পরে এটার আউটপুট কী বের হবে এই ধরো এই জায়গায় এক্স লেখলাম আউটপুটের ফল তো এই জায়গার মধ্যে এ আর বি এই দুইটা যোগ হয়ে তোমার যে আনসারটা বের হবে সেটা হবে তোমার আউটপুট মার্ক বোঝা গেছে মানে ইনপুট যেই দুটা আসবে সেই দুইটা ভিতরে যোগ হবে যোগ করার পরে যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা হলো যোগ ফল বা অর্গেট আমরা বলি এবং অরের চিহ্ন আমরা যখন বা তথ্য প্রযুক্তি করতে যাব। তখন এটাকে যোগ চিহ্ন বলতে পারব না আমরা কি বলবো অর অর সাইন ক্লিয়ার দেন এটা হলো তোমার এটার চিত্র তোমার অর্গেট একটা নমুনা বা চিত্র এটা দ্বারা তুমি অর্গেট বুঝতে পারবা এখন অর্গেটের যে সত্যক সারণী সেটা আমরা দেখি ধর ইনপুট যখন দুটো বা তিনটা থাকবে দুইয়ের উপরে থাকবে তো ইনপুটগুলো যোগ হয়ে যে আউটপুটটা বের হবে কীরকম বের হবে সেটার একটা উদাহরণ দেব। দেখো যদি এটা এ দর্শী এটা বি দর্শি ধরো ইনপুট জিরো জিরো ঢুকলো ধরো কারেন্ট নাই অথবা কোনো শূন্য শূন্য দিলাম শূন্য শূন্য যোগ করলে কি হয় শূন্যই তো হয় তাই না শূন্য আর শূন্য যোগ করলে কী হয় শূন্যই হবে এরপর ইনপুট যদি শূন্য আর এক ঢুক এক যায় ধরো এই জায়গায় এক গেল আর শূন্য গেল কি বের হবে আউটপুট শূন্য আর এক আমরা যখন এক যোগ শূন্য যোগ করি তো সমান কত লেখি একই তো লেখি তাই না তো এইটাও সেম মানে ইনপুটে যদি কোনো রকম এক থাকে যে কোনো এক থাকলেই তোমার আউটপুট উত্তরটা কী হয়ে যাবে এক হয়ে যাবে আর ইনপুটে যদি দুটোই জিরো মানে শূন্য থাকে তাহলে আউটপুটটাও কি হয়ে যাবে শূন্য হবে ক্লিয়ার এবার আমরা আসি সার্কিটটা দেখি সার্কিটে কি বলে ধরো এটা একটা সার্কিট এটা হলো লাইট সার্কিটের গড়ে লাইট জ্বালাও এই লাইট এখন এই ইলেকট্রনিক জিনিসগুলা সার্কিটগুলা কি বোঝে কারেন্ট থাকলে ওয়ান বোঝে আর যদি কারেন্ট না থাকে কারেন্ট যদি ওই লাইনে না থাকে তাহলে কি বোঝে জিরো বোঝে এখন এটা হলো প্লাস মাইনাস যেটা বলি প্লাস মাইনাস এই মাইনাসটা মানে হলো জিরো আর প্লাসটা মানে হলো ওয়ান এখন তুমি যখন একটা সুইচ দিবা এই দুইটার মধ্যে যে কোনো একটা সুইচ ক্লিক করলেই তোমার কি হয়ে যাবে এটা দ্বারা তোমার লাইটটা জ্বলবে বোঝা গেছে মানে কি এই লাইনগুলোর মধ্যে যদি একটা সুইচে যদি অনেকগুলোতে দেখবা যে দুইটা সুইচ থাকে এর মধ্যে যদি তুমি একটা সুইচ অন করবা একটা সুইচ অন করলে কী হয়ে যাবে এ লাইট জ্বলবে দুইটা সুইচ অন করা লাগবে না তার মানে কি তোমার একটার মধ্যে কারেন্ট থাকলেই তোমার লাইটটা জ্বলবে এ হলো অর এখন আমরা দেখবো কি গেট আমরা গেটে কি দেখছি যে দুটো ইনপুট কি হয় যোগ করার পরে যে যোগ ফলটা বের হয় সেটা কি হয়ে যায় তোমার অর্গেট ঠিক আছে তো এইটা গেট হলো তোমার যৌক্তিক গুণের কাজ করবে তার মানে কি দুটো ইনপুট ভিতরগতভাবে গুণ হয়ে তোমার আউটপুটটা আসবে তো অ্যান্ড গেটের চিহ্ন কি এটা অ্যান্ড গেটের সত্যক স্মারণে দিয়েছি এখন আমরা অ্যান্ড গেটের চিহ্ন এটা দ্বারা বুঝবো এটা ধরো ইনপুট এই দুইটা দুইয়ের বেশিও থাকতে পারে ইনপুট আগে বলে দিছি। তোমার এই দুইটা ইনপুট গেল এটার আউটপুট কি এবি কারণ কি এটা কেন লেখলাম কারণ এই দুইটা ভিতর্গতভাবে কি হবে গুণ হয়ে তোমার যেটা আসবে সেটা হলো এবি আমরা বলি এবার আমরা আসি সত্যক সারণে কি গুণের ইনপুট কী ইনপুট তোমার দুটোই যদি ওয়ান থাকে মানে কি দুটোর মধ্যে যদি কারেন্ট থাকে তাহলে ইনপুট ওয়ান হবে বা লাইট লাইট বা ফ্যান চালু হবে তার মানে কি যদি দুটো ইনপুটই ওয়ান হয় তাহলে উত্তর ওয়ান হবে আর না হয় বা দুটো বা এরপর তিনটা চারটা পাঁচটা যতগুলাই থাকুক যতগুলা ইনপুটই থাকুক সবগুলা ইনপুটের তোমার ওয়ান হতে হবে তাহলে তোমার আউটপুট ওয়ান হবে আর যদি কোনো একটা জিরো থাকে তাহলে আর আউটপুট তোমার জিরো হবে ওয়ান আর হবে না কারণ কি গুণ করো তুমি শূন্য একে কী হয় শূন্যই হয় আর শূন্য শূন্য শূন্যই তার মানে কি কে এক তার মানে কি তোমার দুটো ইনপুটই যদি বা দুটো তিনটি চারটি যতগুলা সবগুলা ইনপুটের তোমার ওয়ান থাকতে হবে তাহলে কি আউটপুট ওয়ান হবে অথবা এভাবে বলতে পারি সবগুলা মধ্যে যদি কারেন্ট থাকে তাহলে তোমার লাইট বা ফ্যান জ্বলবে আদারওয়াইজ একটাতে কারেন্ট আছে বা একটাতে কারেন্ট নেয় নেগেটিভ পজিটিভ থাকে না কিন্তু দুটোর মধ্যে কী থাকতে হবে পজিটিভ এরকম টাইপের থাকতে হবে তাহলে কী হবে তোমার আউটপুটটা বা ফ্যান কারেন্ট এগুলো চলবে তো এই যার মধ্যে দেখো এ এ ধরো ওয়ান আসে বি জিরো আসে ইনপুটে ধরো যখন এটা ভিতরে গুণ হয়ে বের হবে তখন কি বের হবে জিরো বের হবে কারণ কি ওয়ান আর জিরো গুণ করলে কি হয় জিরোই হয় এখন তোমার ইনপুটে তোমার এ ওয়ান ঢুকলো আরেকটা লাইনে তোমার ওয়ান ঢুকলো দুইটাই ওয়ান ঢুকলো তাহলে তোমার একমাত্র আউটপুট ওয়ান হবে বুঝতে পারছো এবার আসি আমরা সার্কিটে ধরো তুমি একটা ফ্যান বা লাইট চালাবা লাইট জ্বালানোর জন্য কি করি আমরা সাধারণত একটা সুইচ দিই সুইচ দিলে কি হয় লাইট বা ফ্যান জ্বলে কিন্তু এই অ্যান গেটের মধ্যে তোমার কি এই একটা সুইচ দিলাম এই দেখো কারেন্টটা আসার পরে এই জায়গায় আটকে যাবো তার মানে কি এটার মধ্যে ইনপুট কয়টা থাকে সর্বনিম্ন দুইটা থাকে তার মানে কি এই জায়গার মধ্যে এই দুটো সুইচই আমাদের অন করতে হবে তাহলে কি হবে কারেন্ট জ্বলবে কিন্তু এখন যদি আমি মনে করি এই সুইচটা জ্বালালাম না এই সুইচটা জ্বালালাম তোমার কারেন্ট আসতেছে না কারণ কি এই জায়গায় একটা সুইচ আছে দুইটা সুইচই দিতে হবে তার মানে কি এটা ওয়ান এটা ওয়ান যখন কারেন্ট থাকে সেটাকে আমরা কি হিসাবে দেখি ওয়ান দেখি আর কারেন্ট না থাকলে কি দেখি জিরো হিসাবে তার মানে এটার মধ্যে আছে এটার মধ্যে এটার মধ্যে নেই এটা জিরো তার মানে এটা কি লাইট আর জ্বলবে না আবার ধরো তুমি এটার মধ্যে আসলে এটার মধ্যেও আছে তার মানে এটা ওয়ান এটা ওয়ান তার মানে কি লাইট জ্বলবে যেমন ধরো বাসাবাড়িতে মেইন সুইচ একটা থাকে মেইন সুইচটা যদি তোমার অফ থাকে তুমি যতই লাইটের সুইচটি পো লাভ নাই তার মানে মেইন সুইচটা জ্বালাতে হবে তারপর তোমার লাইটের সুইচ দিতে হবে তাহলে কি হবে তোমার লাইট জ্বলবে তার মানে এইটাও কি একটা অ্যান্ড গেটের সিস্টেমে এই অ্যান গেটের সিস্টেমে অ্যান্ড গেটের সার্কিটে তোমার আমাদের ঘরে ধরো লাইট ফ্যান এই সার্কিটটা তৈরি করা হয়েছে আশা করি বুঝতে পারছো এইবার আমরা নট গেট দেখি নর্থ গেট কি নর্থ গেট হলো সম্পূর্ণ উল্টো ধরো এটা কারেন্ট নাই কিন্তু লাইট জ্বলবে আবার ধরো কারেন্ট আছে লাইট অফ থাকবে মানে যদি ইনপুট তোমার ওয়ান হয় আউটপুট জিরো হবে আর ইনপুট যদি জিরো হয় আউটপুট ওয়ান হবে আর নট গেট আমরা কীভাবে বসবো এরকম আর নট গেটটা আমরা কিভাবে কীভাবে চিহ্নধারা কীভাবে বুঝবো ধরো এই ধরো ইনপুট ঢুকলো আউটপুটটা কীভাবে হবে এই এ নট আমরা নটটা বলবো এই জায়গায় এ নট অথবা অনেকে অনেক জায়গায় দেখা যায় এ নট এভাবেও দেয় ঠিক আছে আশা করি এই জিনিসটা বুঝতে পারছো এইবার এটা সত্য সামনে দেখি কি বলছি যে ইনপুট জিরো আউটপুট ওয়ান ইনপুট ওয়ান আউটপুট মানে উল্টো সম্পূর্ণ উল্টো বিপরীত যেমন এই জায়গায় যদি ওয়ান যায় এই জায়গায় জিরো হবে এই জায়গায় যদি জিরো আসে এই জায়গায় ওয়ান হবে এই হলো কথা এবার সার্কিট দেখি সার্কিট তো ইজি আমার আজকে মৌলিক গেটের ক্লাস তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং যারা নতুন আস আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে যত ভিডিওগুলো আসে আশা করি এই ভিডিওগুলো পড়লে তোমাদের বাহিরের কোনো স্যারের কাছে পড়া লাগবে না তো ভিডিও দেখতে থাকবে